আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো আমার মা চলে এলাম ডেলি লাইফের নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকের ব্লগটা আগুন দিয়ে শুরু করলাম, যাই হোক একটু মজা করলাম। তো যারা যারা এখনও লাইক দেননি, ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আমার ভিডিওর ছোট্ট কোনো অংশ ভালো লাগলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আমি পরবর্তীতে ভিডিও দিলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন দেখে নিতে পারবেন। সাবস্ক্রাইব লেখা যে লাল লেখাটা আছে ওটার বেল বাটনটি ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দিবেন, এতে করে আপনি নোটিফিকেশন পাবেন। অল অপশন সিলেক্ট না করলে পাবেন না। তো সকালে একটু হাঁটাহাঁটি করে আমি হালকা নাস্তা করে নেব। তো এখানে চা বসিয়েছি, রং চা। এই রং চা দিয়ে আমি বিস্কিট দিয়ে খেয়ে নেব। এরপর হচ্ছে রুটি বানাবো। রুটি বানাতে বানাতে তো খিদা লেগে যায়, তো এর আগে একটু হালকা নাস্তা করে নিই। এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি, বেলাবেলি আর কোনো কিছু দেখাইনি। আর আমার রুটি এখন মোটামুটি গোল হয় না, মানে আগে হইতো, তো খুব তাড়াহুড়া করে বানাইতো, তার জন্য এক একটা হয় গোল আর একটা এক একটা হয় না, এরকম হয়। তো যাই হোক, তারপরে রুটি কিন্তু ফুলতে হবে, না ফুললে একদমই খেতে ভালো লাগে না। এরপরে আমার কিছু অর্ডার ছিল, তো সেগুলো আমি কমপ্লিট করলাম। কিছু ছোট মেয়েদের ড্রেস, আর ছোট মেয়েদের ড্রেস বানাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোট ছোট কিউট কিউট হয়, আর এগুলোর মধ্যে ডিজাইন করতে আর বেশি ভালো লাগে। তো বেশ কিছু অর্ডার ছিল, আর আমার ফেসবুক পেজে একদমই কোনো পোস্ট দেওয়া হয় না, সময় পাই না। তো নাস্তা করা শেষে হচ্ছে 10:11টার দিকে। এখানে আমার বাবুর জন্য আমি কিছু আঙ্গুর এনেছিলাম, আর এই আঙ্গুরগুলো এত টক ছিল, এগুলো কোনোভাবে খাওয়া যাচ্ছে না, এত টক। তো ভাবলাম একটু হালকা লবণ মরিচ দিয়ে খাই, টাকা দিয়ে কিনে এনেছি, এখন ফেলে দিতে তো আর পারবো না। পরে দেখছি না ভালোই লাগে হালকা লবণ আর মরিচ দিয়ে। তারপর মা ছেলে খেয়ে নিচ্ছি, ভালোই লেগেছিল। আর আমার বাবু হচ্ছে ঝাল খেতে পারে না, তো ওকে একটু অভ্যস্ত করতেছি, একদমই ঝাল খেতে পারে না। তারপর হচ্ছে আমি একটা মজাদার সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি লাউ নিয়েছি, আর এই লাউটা শক্ত হয়ে গেছে, রান্না করলে বেশি সেদ্ধ হতে চাইবে না আর ভালো লাগবে না। সেখানে লাউ, গাজর, তারপরে পাতাকপি, আলু আমি এগুলো নিয়ে নিয়েছি। তো যে কোনো সবজি দেওয়া যায় সবজিতে। আর এখানে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, এখানে আমার প্রয়োজন মতো টমেটো, কাঁচামরিচ, বিভিন্ন রেসিপিতে বিভিন্ন রকম ব্যবহার করবো, তো বিভিন্ন সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা কষিয়ে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দিচ্ছি। তো সবজিটা হচ্ছে আমি অল্প মশলা দিয়েছি, অল্প মশলা দিয়ে এরপরে হচ্ছে তারপরে লবণ দিয়ে দিয়েছি। তো অনেকেই সবজিটা করে শুধুমাত্র তেল, পেঁয়াজ, লবণ এগুলোর উপরেই, আমার আবার ওরকম ভালো লাগে না। আমি জিরা, রসুন এগুলো দিই, এগুলো না দিলে ভালো লাগে না, কীরকম জানি মনে হয় কিছু একটা মিসিং, তো এজন্য আমি সব কিছুই দিয়ে দিই। তো একবার এভাবে লাউটা সবজি রান্না করে দেখবেন, খুবই টেস্ট হয় খেতে। তারপরে আমি ঢাকা দিয়ে, এটার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি দিইনি, এমনিতে লাউ থেকে অনেক পানি বের হয়ে এসেছে। যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব কিছু, তখন আমি হচ্ছে টমেটো দিচ্ছি। টমেটোটা আগে দিলে আলুটা কেন জানি না সিদ্ধ হতে চায় না। তো এখন হচ্ছে টমেটোটা আর কাঁচামরিচটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল, তো দিতে মনে নেই। তো সবজিটা হয়ে যাওয়ার পর আমি এখন একটু ভাগার দেব। এখানে এই ভাগারটা কিন্তু দিলে সবজির টেস্ট দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি পেঁয়াজ, তেলের মধ্যে একটু 5 ফোড়ন পেঁয়াজ দিয়েছি, আর এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এই সবজির মধ্যে কিন্তু এই টিপসটা ফলো করবেন, দেখবেন সবজির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। তারপরে যে সবজিটা নামিয়ে রেখেছিলাম এই পাতিলে, এখান থেকে দিয়ে দেব। এরপরে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন,
সবজির এত সুন্দর একটা স্মেল আসে আর এত ভালো লাগে। আর কেউ যদি পাঁচফোড়নের গন্ধটা পছন্দ না করেন তাহলে শুধু পেঁয়াজ দিয়ে দিবেন, খুবই ভালো লাগে। তো এরপর হচ্ছে আমি এখানে লাউয়ের খোসা ভর্তা করব। তো লাউয়ের খোসাটাও কিন্তু ফেলেনি, একটা বুড়ো লাউ সেটাও ফেলেনি, খোসাটাও ফেলেনি। আর আমি অপচয় খুব কম করি, করি না বলতে গেলে। তারপর এখানে খোসাটার জন্য আমার বিশাল বড় একটা কড়াই আমি নিয়ে নিয়েছি, অন্য কড়াইতে নিতে যাচ্ছি না। এই কড়াইটাকে আমি বারবার ওয়াশ করে আবার ওটাতেই রান্না করে নিচ্ছি। আর এরকম খোলামেলা কড়াইতে রান্না করতে আমার ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু রসুন হলুদ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ তো আছে, আর একটু জিরার গুঁড়ি দিয়েছি। ভর্তাটা আসলে এক একজন এক এক রকমভাবে করে, আমি এভাবেই করি। আমি এটাকে সেদ্ধ করে তারপর ব্লেন্ডার জার দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এরপরে হচ্ছে এটাকে একটু ও লবণও দিয়েছি। তো এবার এটাকে শুধু নাড়তে হবে, নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা হয়ে যাবে, কারণ একটু লেগে যাওয়ার ভয় থাকে। তো এই ভর্তাটা খুবই টেস্টি, এটা এটাও করে দেখবেন। অনেকেই করে, তবে অনেকে অনেকভাবে করে, আমি এভাবেই করি, এভাবে করলেও টেস্ট হয়। তো আমার ভর্তাটা ফাইনালি রেডি হয়ে গেছে। যখন তেল ছেড়ে দিয়েছিল আর কড়াই থেকে উঠে আসছে তখনই আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি। আর এর উপরে আমি উঠানোর আগে অল্প একটু সরিষার তেল দিয়েছি, এতে আরও বেশি টেস্ট বেড়ে গেছে। তো এভাবে কিন্তু নতুন রাঁধুনিরা আমার টিপসগুলো ফলো করলে আপনারা খুব ভালো রান্না করতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো এখানে হচ্ছে আমি শিং মাছ ভুনা করব। আর এখানে সব মশলা দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে আমি শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছের ওই যে সাইডের যে কী বলে এগুলাকে, এগুলো আসলে ফেলতে মনে নেই। আর আমার আম্মারা বলে এগুলোতে নাকি তেল থাকে, আর মাছের তেল তো স্বাস্থ্যের জন্য উপকারী, সেজন্য এগুলো ফেলে না, এই জন্য সাইডগুলো একটু কালো কালো লাগছে। তো শিং মাছটা কষানো হওয়ার পরে এখানে টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপর আমি ফাইনালি আরও একটু পানি দিব। আর এটা একটু আমরা শিং মাছের ঝোল বলে যে ওই রকম রাখবো আর কি। আর এখানে ওই যে দেখে আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই যে তালের বিচের শাঁস, ওগুলো আমার মা কষাচ্ছে, ওগুলো দিয়ে খাটা রান্না করবে, টক না ওটা একটু মিষ্টি খাটা। তো এরপরে হচ্ছে এখানে শিং মাছটা আমার রান্না হয়ে গেছে। শিং মাছটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর মাছের তেলে একদম বসে বসে গেছে। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।